হ্যালো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটা মাছ আমি আট করে নিয়েছি। আর এই মাছগুলো আট করতে আমি কি কি কালার ব্যবহার করেছি এবং কিসের উপর আমি আট করেছি, সের সব কিছু ডিটেলস আমার এই ভিডিওটিতে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই খুঁটিনাটি এ টু জেড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেরি না করে এই ভিডিওটি দেখে আসি। প্রথমে এখানে আমি ব্যবহার করেছি জুতোর বক্স, এরপর যে কোনো একটা সাদা পেপারের উপর আমি মাছ আকৃতির করে কেটে নিয়েছি। সেটা আমি জুতার যে বক্স আছে সেই বক্সের উপর রেখে একটা পেন্সিল অথবা কলমের সাহায্যে দাগ টেনে এটি আমরা কেটে নিব। আমার কাটা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপর ব্যবহার করব মার্কার পেন এবং একটা কটন বাট। কটন বাটের সাহায্যে মার্কারের যে কালি আছে সেটি আমি মাছের মাথা আকৃতির জন্য আমি ব্যবহার করব। আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে এটি ব্যবহার করছি। এরপর মাছের যে লেজ আছে সেই লেজের ওইখানে আমি একটু ব্যবহার করব। আপনারা চাইলে এখানে যে কোনো কালারের মার্কার পেন অথবা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। মার্কার পেন তো সবারই ঘরে থাকে, যদি না থাকে তাহলে আপনারা কলমের কালিও ব্যবহার করতে পারেন। এবার রং হিসাবে আমি ব্যবহার করব ওয়াটার কালার। এই কালারগুলো পানি দিয়ে ব্যবহার করতে হয়। এখানে আমি হলুদ কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন, অথবা আমি যে রং ব্যবহার করছি সেটাই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে যে কোনো রং এখানে ব্যবহার করতে পারেন। এই ব্রাশটিতে আমি একটু হলুদ রং নিয়ে নিব অল্প করে। এরপর যে কোনো একটা বাটিতে একটু পানি নিয়ে সেটি মিক্সড করে নিব। এবং এখানে আমি একটা মেকআপ ব্রাশ ব্যবহার করছি। আমার এই কালারগুলোর সাথে ব্রাশ দেওয়া হয়েছিল, বাট সেগুলো আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, এজন্য আমি একটা মেকআপের ব্রাশ ব্যবহার করছি। এরপর মাছের মাথার যে অংশটা আছে সেখানে এবং লেজের দিকে আমি এই হলুদ কালারটা ব্যবহার করব। রঙগুলো শুকানোর পর দেখতে আরও সুন্দর লাগবে। এরপর একই ব্রাশ দিয়ে আমি রেড কালারটা মাঝখানে ব্যবহার করব। যেহেতু আমি এখানে হলুদ কালারটা ব্যবহার করেছিলাম একই ব্রাশ দিয়ে, সেহেতু হলুদ একটা শেড আসতেছে, কিন্তু সমস্যা নেই, এটি শুকিয়ে গেলে বোঝা যাবে না। রেড কালারটা একটু হালকা করে ব্রাশে লাগিয়ে লেচের দিকের অংশটিতে আমরা একটু দাগ টেনে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটি হালকা হাতে অ্যাপ্লাই করছি, যাতে মাছের লেজের দিকটা দেখতে একটু সুন্দর লাগে। আবারও মার্কার কালার দিয়ে আমি মাছের মুখটা আট করে নিলাম এবং চোখ আট করার জন্য ছোট একটা ডট দিয়ে দিলাম। মাছের যে মাথার ওখানে আমি কালো রঙের মার্কার পেন দিয়েছিলাম সেটিকে আরেকটু ডার্ক করে দিব, এবং ডার্ক করে দিলে এটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। মাছের যে মনি থাকে সেই মনির চারি সাইডে যেমন সাদা অংশ থাকে, সেজন্য আমি এখানে ওয়াটার কালারের সাদা রঙটা ব্যবহার করছি। চোখের অংশটা শুকাতে থাক, এর মধ্যে আমি হলুদ কালারটা নিয়ে মাছের যে মাঝখানের অংশটা আছে সেখানে আমি একটু ডট ডট বা গোল গোল করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারেন, আপনাদের মন মতো করে আপনি যেই ডিজাইনটা আপনার পছন্দ আপনি সেই ডিজাইনটা ব্যবহার করতে পারেন। ডটগুলো দেওয়া হয়ে গেলে আমি মাছের মাথার ওখানে আর একটা বর্ডার দিয়ে দিব এবং এখানে সুন্দর করে একটা ডিজাইন করে দিব। আপনারা দেখতে থাকুন এই ডিজাইনগুলো আমি কিভাবে করছি। চোখের সাদা অংশটা শুকিয়ে গেলে আমি আবারও মার্কার পেন দিয়ে তার সাইডে আবার একটু কালো কালার দিয়ে নিচ্ছি, যাতে চোখটা একটু ফুটে উঠে দেখতে ভালো লাগে। আবারও হলুদ কালার দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এই তো হয়ে গেল মোটামুটি আমার মাছ তৈরি করা। এভাবে করে আমি তিনটা মাছ তৈরি করে নিয়েছি তিন কালারের দিয়ে, একটা সবুজ, হলুদ, লাল। আপনারা চাইলে যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন, যে কোনো মাছ আকৃতি করে কেটে নিতে পারেন। আমি যেভাবে কেটেছি বলে আপনাকেও এভাবে মাছ আকৃতির করে কেটে নিতে হবে তা না।
মাছগুলো এবার আমরা দেয়ালে লাগিয়ে দিব আঠার সাহায্যে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।